জোটের আসন সমঝোতা চূড়ান্ত বামের 165 কংগ্রেস 92 আব্বাস সিদ্দিকের আইএসএফ লড়বে 37টি আসনে তবে সব জট এখনো কাটেনি আজ সংযুক্ত মোর্চারও প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা উঠে আসছে বিষয়ে কথা বলবো উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছে উজ্জ্বল নতুন মুখ কে কে রয়েছে দেখো নতুন মুখ যারা ঐশে ঘোষ যেরকম রয়েছে এরকম অনেক নতুন মুখ রয়েছে আমরা বারবার করে বলছিলাম যে 50% নতুন মুখ এবারে হবে দেবজ্যোতি দাস তিনি এবারে প্রার্থী হচ্ছেন এতে পাই এর রাজ্য সম্পাদক ছিলেন তিনি প্রতিকুল রহমান তিনি এবারে প্রার্থী হচ্ছেন এরকম এক জাক নতুন মুখ এবারে থাকছে এবং একই সঙ্গে যে নতুনের সঙ্গে কিন্তু অনেক যারা সিনিয়র নেতা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে এবারে রাখা হচ্ছে সুশান্ত ঘোষকে যেমন রাখা হচ্ছে এবারে তিনি শালবনি থেকে লড়বেন মোহাম্মদ সেলিমকে রাখা হচ্ছে এরকম পুরনো মুখ অনেক আছে তবে এবারে প্রথমেই ঠিক করা হয়েছিল দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 50% বেশি এবারে নতুন মুখ রাখা হবে এবং সেই নতুন মুখকে কিন্তু এবারে ব্যবহার করতে চলেছে বামেরা মূলত সিপিএম নতুন মুখের জন্য 50% বেশি আসন রাখছে এবং একই সঙ্গে অন্যান্য যে রয়েছে অন্যান্য যে শরিক দল রয়েছে তাদেরও আজকে প্রার্থী তালিকা ঘোষণা হবে আইএসএফ এর প্রার্থীদের তালিকাও আজকে ঘোষণা হবে আজকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বিকেল 4টার পর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেই আমরা জানতে পারছি বেশ ধন্যবাদ উজ্জ্বল